আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার সম্মানিত কোরআনের আলো অ্যাডমিন মিটিং রুমের প্রিয় প্রতিনিধি, আশা করছি আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে ভালো রেখেছে। সম্মানিত ভাইজানেরা, আমি সংক্ষিপ্ত আকারে কিভাবে জুম মিটিং অ্যাটেন্ড করবেন এর উপর একটা সংক্ষিপ্ত ভিডিও আমি করতেছি। আশা করি যে প্রায় সকল ভাইরাই জানেন যে কিভাবে জুম মিটিং অ্যাটেন্ড করতে হয়, একবারে সহজ জুম মিটিং অ্যাটেন্ড করা। তো আমি আরেকটা ছোট্ট করে দেখাই দিচ্ছি। তো এটার জন্য প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনাকে জুম মিটিংটা সফটওয়্যারটা নামাতে হবে। এর জন্য প্লে স্টোরে যাবেন আপনারা, ঠিক আছে? প্লে স্টোরে যাওয়ার পরে এখানে গিয়ে লিখবেন জুম, ZMM জুম, এরকম আসবে। এই জুম যে কোনো একটা ক্লিক করলেই আপনার এই জুম সফটওয়্যারটা চলে আসবে। জুমটা হচ্ছে এরকম। তো আপনার, আমি তো ডাউনলোড করে ফেলছি যার কারণে ওপেন দেখাচ্ছে, আপনার ডাউনলোড করা নেই। তো আপনারা এখানে ডাউনলোডের অপশন আসবে, এখান থেকে সফটওয়্যারটা নামাই নেবেন যেভাবে আপনারা অন্য অন্য সফটওয়্যার নামান। তো এরপরে ওপেন করতে বলবে। আচ্ছা আমরা একটু ওপেন করি, ওপেন করে দেখি যে ওপেনে কী বলে। ওপেন করবেন, ওপেন করলে, ওপেন করলে এইরকম দেখাবে, ঠিক আছে? এরকম দেখাবে, তিনটা অপশন দেখাবে, সাইন আপ, সাইন ইন, জয়েন এ মিটিং। আমাদের সাইন আপেরও দরকার নাই, সাইন ইনেরও দরকার নাই, ঠিক আছে? এটা হচ্ছে যে মিটিং ডাকবে বা মিটিং করবে আর কি, ঠিক আছে? হোস্ট যে মিটিং করে মূলত সে আছে হোস্ট। তো তার আছে এগুলো দরকার, যেমন আমি আমার সাইন আপ করতে হবে, সাইন ইন করতে হবে, তা নাহলে আমি আপনাদেরকে নিয়ে মিটিং করতে পারবো না। তো আমি সাইন আপও করেছি, সাইন ইনও করেছি, ঠিক আছে? আপনাদের দরকার হচ্ছে এই জয়েন এ মিটিং, ঠিক আছে? জয়েন এ মিটিং, এটা হচ্ছে দুইভাবে মিটিং অ্যাটেন্ড করা যায়। দেখেন আমি একটু আপনাদেরকে দেখাই, আমরা মিটিং রুমে যাই, মিটিং রুমে আমি এরকম একটা লিঙ্ক দিয়েছি। দেখেন এখানে যে লিঙ্কটা আছে, ঠিক আছে, এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা হলো, এই লিঙ্কটার পরে আপনি যখনই ক্লিক করবেন তখনই যদি মিটিং শুরু হয়ে থাকে তাহলে সরাসরি আপনি মিটিংয়ে চলে যেতে পারবেন, ঠিক আছে? আর যদি ওই লিঙ্ক না পান, আপনাকে যদি মিটিং আইডি এবং পাসকোড দেয়, যে মিটিং আইডি পাসকোড দেয়, তাহলে ওই যে আগে যেভাবে আমরা দেখাইছি ওইভাবে জয়েন করতে পারবেন। তো আমরা দেখি দুইভাবে আমরা দেখব। তো প্রথমত এই লিঙ্কের পরে যদি আপনি ক্লিক করেন, দেখেন আমি লিঙ্কের পরে ক্লিক করতেছি, কি হয় লিঙ্কের পরে ক্লিক করলে এরকম দেখাবে, হ্যাঁ এরকম দেখাবে। তো আপনারা করবেন কি, এইখানে দেখাবে, এরকম দেখাবে, অথবা জুম অ্যাপটা ডাইরেক্ট এইখানে দেখাবে, ঠিক আছে? অনেকের ফোনে এইখানে ডাইরেক্ট জুম অ্যাপটা দেখাবে। তো আমি এটার পরে ক্লিক করলাম, এই দেখেন আমার এই জুম অ্যাপটা দেখাচ্ছে, ঠিক আছে? এরপরে কাজ হলে জুম অ্যাপে ক্লিক করা। জুম অ্যাপে যখনই ক্লিক করবেন কিছু সময় ওয়েট করবেন, ঠিক আছে? কিছু সময় ওয়েট করবেন, ওয়েট করার পরে, ওয়েট করার পরে এইখানে যে কোনো একটা নাম চাইবে আর কি, এখন নাম দিয়ে ওকে করবেন, যে কোনো নাম দিয়ে ওকে করবেন, ঠিক আছে? ওকে করলাম, আমার কিন্তু ল্যাপটপে জুম মিটিংটা রেডি করা আছে, ঠিক আছে? আমি একটু দেখাই যে আমার কিন্তু ওইখানে পারমিশনস আছে, ঠিক আছে? আচ্ছা যাক, আমি ওইখানে পারমিশন দিয়ে দিচ্ছি। এই যখনই যে আমি পারমিশন দিয়েছি তখন দেখেন এই যে মিটিং কিন্তু অ্যাটেন্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে? মিটিং অ্যাটেন্ড হয়ে যাচ্ছে, দেখেন। কিছু সময় এভাবে চুপচাপ থাকতে হবে, হ্যাঁ। গোইট এখানে দিতে হবে আপনার, এইটা গোইট দিতে হবে, ঠিক আছে? লিভ দেওয়া যাবে না, লিভ দিলে বাড়ি যাবে। গোয়েট দিলাম, এখানে দেখেন মিটিং আমি কিন্তু অ্যাটেন্ড করে ফেলছি, ঠিক আছে? মিটিংয়ে আমি অ্যাটেন্ড করে ফেলছি। তো আমার ল্যাপটপে এটা খুলছিলাম আর কি, ঠিক আছে? তো এইভাবে আপনারা প্রথমত এইভাবে আপনারা ই করতে পারেন যে মিটিংয়ে অ্যাটেন্ড হইতে পারেন, ঠিক আছে? এরপরে আর একটা সিস্টেম যেটা আছে আমি ওটাই যাচ্ছি, যেটা আগে থেকে দেখাইছিলাম, এই ওপেন করার পরে জয়েন এ মিটিং, ঠিক আছে? এখানে এইরকম আসবে, ঠিক আছে? যখন আপনি লিঙ্ক পাবেন না, লিঙ্ক থেকে ঢুকতে সবথেকে সোজা, তো যখন আপনি লিঙ্ক পাবেন না তখন কী করতে হবে আপনার, এই যে মিটিং রুমে, যেমন এই যে মিটিং আইডি, ঠিক আছে? এই যে মিটিং আইডি, এই আইডিটা নিতে হবে। তো আইডির পরে আমি ধরলাম আইডিটা কপি হয়ে গেল, অথবা লিখে নেবেন, নিয়ে এই যে মিটিং আইডি এখানে আমি বসালাম। আপনারা লিখে বসাবেন, পেস্ট করে বসাবেন, কপি যেভাবে পারেন বসাবেন। এই যে আমি কিন্তু বসাইছি, বসানোর পরে এই যে জয়েন আছে না, এই জয়েন, এই জয়েনে আপনারা চাপ দিবেন, চাপ দিলাম, দেখেন এইভাবে কিন্তু এই যে মিটিং পাসকোডস আসছে। ওই যে আমরা দেখছিলাম যে কী পাসকোড আছে, এই দেখেন এই যে নিচে আছে কে, এখানে একটু লেখে নিই, কে ডি 14 বি এইস, ঠিক আছে? এটা হচ্ছে, এটা হচ্ছে কাট করে নিলাম। তো নেওয়ার পরে এই যে এখানে আমি পেস্ট করলাম, বাস অবলম্বনে বিরক্ত করে, তো এখানে ওকে দিলাম। দেখেন এখান থেকেও মিসিং
পাসওয়ার্ড মানে আমার ভুল হয়েছে, যাক যেভাবে আছে ঠিক এইভাবে দিতে হবে। ছোট হাতের কে, এরপর আসছে ডি, এরপর আসছে 1 4, এরপর আসছে বড় হাতের বি এইচ। ঠিক আছে, আচ্ছা দেখি এবার এটা দিই কি হয়। তো লিঙ্কের মাধ্যমে সবচেয়ে সোজা, ঠিক আছে দিলাম, পেস্ট করলাম, ওকে দিলাম, দেখি অ্যাটেন্ড হয় কি না। হ্যাঁ হ্যাঁ এবার হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখেন এখন আমার কিন্তু মিটিংয়ে জয়েন হয়ে গেছে। তো এখানে আপনারা দিবেন জয়েন উইথ ভিডিও, ঠিক আছে উইথ ভিডিও দিবেন, তাহলে ভিডিও সহকারে আপনারা জয়েন হয়ে যেতে পারবেন। ঠিক আছে, এই আছে মূল বিষয়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই যে দেখেন মিটিংয়ে, এই যে মিটিংয়ে জয়েন হয়ে গেছে, ঠিক আছে। এভাবে কিন্তু আপনারা জুম মিটিংয়ে অ্যাটেন্ড হইতে পারবেন আর কি। ঠিক আছে, গাইড দেবেন, ব্যাস এই যে চলে আসছে। তো ঠিক আছে ভাইজানরা, আশা করি আপনারা প্রত্যেকেই পারবেন ইনশাল্লাহ। তো জাজাকাল্লাহ খাইর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।